প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি এলিন ফুড প্রবাসী মুখের দুইশো তম পর্বে সাথে আছে আমি মোস্তফা ফিরোজ দর্শক আপনারা জানেন যে সপ্তাহের এই দিনটাতে আমরা প্রবাসী বাংলাদেশিদের নানা সমস্যার সম্ভাবনা সুখ দুঃখ হাসি কান্না এইসব বিষয় নিয়ে আমরা এই অনুষ্ঠানে আয়োজন করে থাকি আর এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানাই প্রধানত প্রবাস থেকে আসা অতিথিদেরকে আজকে প্রবাসী অতিথিদের পাশাপাশি আছেন একজন বিশিষ্ট ব্যক্তি এবং তিনি প্রবাস সংক্রান্তই তার পরিচয় দিচ্ছি আমার বাম প্রান্তে আছেন বেনজির আহমেদ তিনি সভাপতি বাইরা দর্শক আপনাদেরকে বলে রাখি প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন তারা জনশক্তি রপ্তানি নানান সমস্যা এ সংক্রান্ত বিষয়ে আপনারা স্কাইপ সংযোগের মাধ্যমে আমাদের বায়রা সভাপতি বেনজির আহমেদ তার কাছে প্রশ্ন রাখতে পারেন তিনি সম্ভাব্য তার জানা বিষয়গুলো তিনি উত্তর দেবেন আমাদের ডান প্রান্তে আছেন যথারীতি দুজন আসা অতিথি আছেন অলি খান তিনি ইংল্যান্ড প্রবাসী সেলিব্রেটি সেফ তার কাছ থেকে বিস্তারিত জানবো জানেন যে লন্ডনের দীর্ঘদিনে আমাদের কারি ইন্ডাস্ট্রিতে আমাদের লোকবল সংকট তা নিয়ে আন্দোলন হচ্ছে যেখানে একটা ব্যাপক একটা সম্ভাবনা আছে তা নিয়ে তিনি কথা বলবেন আর পাশে আছেন আবুল কালাম তিনি সৌদি প্রবাসী একজন বিশিষ্ট ব্যবসায়ী জানেন যে সৌদি আরব আমাদের রেমিটেন্স বাংলাদেশে আসার ক্ষেত্রে একটি বড় বাজার শ্রম বাজার সেই বাজারে বাজারকে নিয়ে আমাদের আসলে আমাদের রেমিটেন্সের মূল প্রবাহ আবর্তিত হয় সে বিষয়ে তিনি কথা বলবেন আমরা আজকে একটি রিপোর্ট দেখব যে রিপোর্টে আপনারা জানেন যে মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানি নিয়ে নানা রকম একবার বন্ধ হওয়া আবার চালু হওয়া এরকম নানান নাটকীয়তার পর একেবারেই আনুষ্ঠানিকভাবে সে দেশে আমাদের বাংলাদেশি কর্মী পাঠানোর প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে তা নিয়ে আমরা একটি রিপোর্ট দেখব তারপরে আলোচনা শুরু করব সরকারি ও বেসরকারি উদ্যোগ বা জি প্লাস পদ্ধতিতে কর্মী পাঠাতে গেল বছরের আঠারো ফেব্রুয়ারি মালয়েশিয়ার সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর করে বাংলাদেশ এর একদিন পরেই সে দেশের উপপ্রধানমন্ত্রী আহমদ জাহিদ হামিদি জানান বাংলাদেশ সহ কোনো দেশ থেকেই কর্মী নেবে না তারা এরপরও কয়েক দফা এ নিয়ে চলে নানা নাটকীয়তা এবার সব জটলা খুলে গেছে বলে জানান বেসরকারি জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বাইরার নেতারা উভয় দেশের সরকার মালয়েশিয়া খোলার ব্যাপারে ঐক্যমত্ত পোষণ করেছেন এবং আমরা আশা করছি যে যে কোনো সময় মালয়েশিয়া মার্কেট ওপেন হয়ে যাবে এটাতে চৌত্রিশ হাজার টাকার ভিতরে পদ্ধতি জি টু জি সব মডিউল ঠিক থাকবে বেশ কদিন ধরেই গুঞ্জন ছিল মালয়েশিয়ার শ্রমবাজার দখলে চেষ্টা করছে বাইরেরই একটি সিন্ডিকেট তবে সভাপতি বললেন সিন্ডিকেট নয় এবার কর্মী বিশেষ সতর্কতা নিচ্ছে দেশটি ওপেনিংটা তারা হয়তো তাদের সয়েজের কিছু লাইসেন্স দিয়ে তারা শুরু করতে পারে নানা কারণে বাংলাদেশি কর্মীদের সুনাম নষ্ট হয়েছে মালয়েশিয়ায় তাই এবার কর্মী পাঠানোর ক্ষেত্রে আরও সচেতন হওয়ার পরামর্শ শ্রম অভিবাসন বিশ্লেষকদের যে শুধুমাত্র বাজার খুললেই হবে না আমাদের কর্মীদের বেতন কি হবে আমাদের কর্মীদের ইনস্যুরেন্স ফ্যাসিলিটিস কী হবে হেলথ ফ্যাসিলিটিস কী হবে থাকা খাওয়া কি হবে সে কত বছর চাকরি করতে পারবে এই সকল বিষয়গুলো কিন্তু আমাদেরকে এখন ভাবতে হবে সরকার নির্ধারিত খরচে সৌদি আরবে কর্মী পাঠাতে ব্যর্থ হওয়ার পর এবার মালয়েশিয়ার পরিস্থিতি কি হয় তাই দেখার বিষয় মিরাজ হোসেন গাজী বাংলা ভীষণ ঢাকা দর্শক আমরা আলোচনা শুরু করব তবে এই মুহূর্তে আমাদের যুক্ত হয়েছেন মালয়েশিয়া থেকে আমাদের প্রতিনিধি মাজারুল ইসলাম মাজারের কাছে জানতে চাই যে বাংলাদেশের এই খবরটি মালয়েশিয়ায় কোনো প্রভাব পড়েছে কিনা বা তারা কোনো আশার মুখ দেখছে কিনা মাজার মাজার আমাকে শোনা যাচ্ছে জি জি শুনতে পাচ্ছি আমি যে জানতে চাচ্ছিলাম যে মালয়েশিয়ার বাজ শ্রমের বাজার আবার খুলে যাচ্ছে এবং একেবারে খুব দ্বার প্রান্তে সেই বিষয়টি স্পষ্ট হয়েছে কিনা মালয়েশিয়াতে এবং মালয়েশিয়ায় যারা আছেন তাদের মধ্যে এটার প্রতিক্রিয়া কি আমাদের যারা বাংলাদেশ থেকে কর্মী আনার ব্যাপারে যারা উদ্যোগী তাদের মধ্যে কি প্রতিক্রিয়া আমি আজকে কয়েকজনের সাথে কথা বলেছিলাম এবং এইখানকার যারা শ্রমিক এবং যারা এখানকার থেকে বাংলাদেশ থেকে শ্রমিক আনবে তাদের কয়েকজনের কয়েকটা কোম্পানির সাথে আমি কথা বলেছিলাম তাদের তাদের খুবই এখানে বাংলাদেশের শ্রমিক কোম্পানিতে দরকার এবং খুব শীঘ্রই তারা আশাবাদী বাংলাদেশ থেকে শ্রমিক তারা আনবে এবং দুই দেশের গভর্নমেন্টই চাচ্ছে যে বাংলাদেশের শ্রমিক আসো এবং এখানে পর্যাপ্ত পরিমাণেই কর্মস্থান খুবই খোলা আছে এবং বাংলাদেশে কর্মী তাদের দরকার এবং আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখি সেটা হলো যে এখানকার রেস্টুরেন্ট গুলাতে বকিত মিজান বিশেষ করে রসনা বিলাস বলেন আরো বিভিন্ন রেস্টুরেন্ট বলেন ওইখানে একটাই আলোচনা হচ্ছে যে কত তাড়াতাড়ি আমাদের মালয়েশিয়ার শ্রম বাজারটা খুলে যাবে অ্যাকচুয়ালি মালয়েশিয়াতে আমাদের বাংলাদেশি শ্রমিক কত দ্রুত আসবে সেটাই তারা চাচ্ছে যে আচ্ছা আছে কিন্তু ভালো মজার আপনার কাছে জানতে চাই সেই ধরনের বাংলাদেশ থেকে যদি এই প্রক্রিয়ায় প্রচুর পরিমাণ কর্মী যায় সেখানে কর্মসংস্থান যথেষ্ট পরিমাণ আছে কিনা জি আপনাকে জানিয়ে রাখি যে এখানে কর্মসংস্থান অবশ্যই আছেন এবং যেটা বিশেষ করে খেয়াল রাখতে হবে যে যে কোম্পানি থেকে যে কোম্পানি থেকে अप्रুভাল যাচ্ছে বা যে কোম্পানি থেকে আসবে ওই কোম্পানি যেন সঠিক থাকে সেটা আমাদের হাই হাইকমিশনার বরাবর উনি যেন সেটাকে নজর দেয় এবং যে কোম্পানির থেকে আসবে এবং সে কোম্পানির যেন কর্মসংস্থান অবশ্যই আছেন এবং সেটা যেটা বলে রাখা ভালো যে এখানে অবশ্যই যে কোম্পানিতে আসবে সেই কোম্পানিতে যেন কর্মসংস্থান খালি থাকে সেটা যেন সরকার অ্যাকচুয়ালি যারা আসবে তারা তো জানে না যে সরকার এবং এদেশের সরকার যারা এটার মধ্যে কাজ করছেন তারা অবশ্যই যেন

এটা অ্যাকচুয়ালি আপনি ঠিকই বলেছেন আপনি যেমনটা বলেছিলেন যে ৩৪ হাজার টাকা আসলে এটা নিয়ে কথা উঠেছে যে ৩৪ হাজার টাকা কিভাবে আসবে কিন্তু সরকার বলছে যে টাকা করতে পারবে কিন্তু আদৌ এটা কখনই সম্ভব না যেমন আমরা কয়েকটা কয়েকজন এখানে যারা বকিবিধান ছিল তাদের সাথে কথা বলেছিলাম বাংলাদেশে তারা অলরেডি টাকা তিন থেকে সাড়ে তিন লাখ টাকার মধ্যে তারা কথা মানে একটা গুঞ্জন শোনা যাচ্ছে যে তিনের মধ্যে গেট হইতে পারে কিন্তু সেটা সরকারি বলতে পারবে বা যে যে প্রতিষ্ঠান আনবে তারাই একমাত্র বলতে পারবে কিন্তু আদৌ কখনো সম্ভব হবে কি সেটাই এখানকার যারা মালয়েশিয়াতে প্রবাসী আছেন তাদের একটাই কথা তাদের মধ্যে প্রশ্ন এটা জি মাঝে ধন্যবাদ আমরা আমরা বুঝতে পেরেছি আমরা আসলে এই প্রশ্নের উত্তরগুলি আসলে বাইরের সভাপতি আপনার কাছেই জানতে চাই যে আসলে মানে ধরেন আমরা সৌদি আরবে তো এক লাখ পঁয়ষট্টি হাজার বলা হলো কিন্তু সেটা আসলে রাখা যায়নি কার্যত এটা পরিষ্কার একদম যতই বলুক না কেন সরকার জোর দিয়ে মালয়েশিয়ার দেখছি যে আরও কম এবং এটা তো একেবারে মানে বাংলা একেবারে বলা যায় যে মানে একেবারে স্বপ্নের মতো যে চৌত্রিশ হাজার টাকা সম্ভব হবে এই স্বপ্নটা কি বাস্তবায়ন করা সম্ভব হবে আপনি কতখানি বিশ্বাস করেন এখানে আপনি দেখেন যে সৌদি আরবে কিন্তু মহিলা কর্মী যে নিচ্ছে

তারা যে অনেস্টলি এটা হ্যান্ডেল করে মালয়েশিয়ার ঘটনাটা বলেন যে এটা কিভাবে এই এই প্রক্রিয়াটা বাস্তবায়ন সম্ভব সম্ভব এই জন্য যে কস্টিং যেটা করা হয়েছে সেখানে মূল যে বেশি টাকাটা লাগতো সেটা লেভির জন্য তো লেভিটা এখন এমপ্লয়ার লেভিটা পে করব ওখানে আচ্ছা সো দ্যাট এই লেবিটা লাগছে না আচ্ছা যে যে কোনো কষ্ট করে তাহলে এই 34000 টাকা বিভিন্ন ফি জি এটা মেডিকেল ফি বা অন্য অন্যান্য এটা আপনার ই আছে প্লেন ফেয়ার আছে

আমরা একটু আরও শুনবো আমরা একটু আপনার কাছে পরে আসছি আমরা আগে একটু শ্রম বাজার কিছুক্ষণ আগে যেটা বলছিলাম যে এক লাখ পঁয়ষট্টি হাজারই আমরা ঠিক রাখতে পারিনি তারপরেও হয়তো একটা নিয়ন্ত্রণের মধ্যে আছে তিন লাখ সাড়ে তিন লাখ বা চার লাখ এরকম এর মধ্যে তা আপনার কাছে কি মনে হচ্ছে যে সৌদি আরবের ক্ষেত্রে যে এখন যে নীতিমালা সেই নীতিমালা অনুযায়ী শ্রমিকরা যাচ্ছে কিনা এবং যাবার পর তারা কাজ টাজ পাচ্ছে কিনা ধন্যবাদ আপনাকে বর্তমানে সৌদির অবস্থা সৌদি আমাদের বিষয়গুলো তো উন্মুক্ত এখন মোটামুটি অন্যান্য দেশ সে বাংলাদেশটাই উন্মুক্ত বেশি সেই ক্ষেত্রে এটা অত্যন্ত আশাবঞ্জক যে আমরা ভালো একটা ইয়েতে আছি কিন্তু পাশাপাশি বর্তমান বিশ্বমন্দা এবং সৌদি আরবের অর্থনৈতিক কিছু দুরবস্থার কারণে সেটা কিছু বাটা পড়েছে যেমন আপনি তো জানেন ভালো করে গত চার মাস আগেও এক একটা বিষয় বাংলাদেশে বারো লক্ষ টাকার উপরে সেল বিক্রি হচ্ছে উনি তো ভালো করে জানান কিন্তু সেই লোকটাই কম করে না হলো তিন হাজার ইয়ের উপরে তার সে বেতন পাইছে আচ্ছা বা ওরা লাগে যারা গেছে যারা সেটিং হয়ে গেছে তার ওই বেতন এখনও পাচ্ছে আচ্ছা আচ্ছা অথচ এখন তার অর্ধেক সেও কম মূল্যে যেও হয়তো ওই রকম অর্থে ওই রকম ফ্যাসিলিটি পাবে না আচ্ছা এটা ছিল মূল তবে এটা সত্যি কথা যেটা ব্যয় যেটা সেটা অনেক অর্ধেক অর্ধেকেরও নিচে নেমে আসছে এটা আরও নিচে নামা সম্ভব হয়তো তবে একটা কারণে যেটা সৌদি আরবে যেটা নারী শ্রমিক নেওয়া নারী শ্রমিকের বিনিময় যেটা একটা সৌদি সরকার সৌদি সরকার এটা অ্যাম্বাসি থেকে এটা সরকারি কোনো ইয়ে না গেজেটা করে না এটা হলো বাংলাদেশের যে রাষ্ট্রদূত আছে ইনি উনি ভালো বলতে পারে আমাদের উনি ওনাদেরকে ডেকে এনে বলল যে তোমরা তিনটা মেয়ে তিনটা পুরুষ একটা মহিলা সাথে দিতে হবে এটা তো বন্ধই ছিল এখন এক মাসের জন্য আমি যতটুকু জানি জানি না এটা আমারটা মিথ্যা কিনা এখন হলো এক মাসের সময় দেওয়া হলো আচ্ছা এক মাসের ভিতরে আপনারা যা যা লাইসেন্স করে নেবেন একজন

আমরা এক মাসে একটা সময় নিয়েছি কারণ অনেকের হাতে ভিসা ছিল ভিসা ম্যাচ শেষ হয়ে যাচ্ছে আপনারা একটু আগে শুনেছেন যে এই ভিসা ট্রেডিং এ একটা বিরাট অঙ্কের টাকা দিতে হয়েছে হম হম সেটা যেমন এইদিকে সেটা সৌদিতেও তো সৌদি গভর্নমেন্ট এখন যে একটা আইন করছে যে যদি কেউ ভিসা ট্রেডিং করে যদি ধরা পড়ে তাকে পনেরো বছর জেল হবে আচ্ছা আচ্ছা এতে কিছু কমে গেছে আচ্ছা আচ্ছা আর সৌদি মালয়েশিয়াটা ওপেন হবে এই পর্যায়ে আসার ফলে ওই কর্মীগুলি এখনো যাওয়া শুরু করে নাই এখন যাবে যেগুলি যাচ্ছে আগের থেকেই বিষয় চলে আসছে পুরোপুরি এই শর্তটা প্রত্যাহার না করে তাহলে তো একটা সৌদি আরবে আমাদের পুরুষকর্মী এটা অন্তরায় তো বটেই আর এখানে আমার সাজেশন হলো যে আমি কিছুদিন আগে আমি সৌদি আরব গিয়েছিলাম সেখানে আমি মজলিশের সুরার সাথে আমাদের একটা টিম ছিল আমাদের ধর্ম মন্ত্রণালয় স্থায়ী কমিটির চেয়ারম্যান এমপি সাহেবের নেতৃত্বে ওখানে মজলিশে সুরার সাথে আমরা প্রায় দুই ঘন্টা মিটিং করেছি আমরা বলেছি যে এটা আমাদের জন্য খুব সমস্যা আমাদের দেশে মুসলিম নারীরা এখানে আসতে চায় না আসার পরে এখানে কিছু প্রবলেম দেখা দেয় আর যাই হোক সেটা তারা বলছে আমরা এটা কনসিডার করবো আর আমরা একটা বলেছিলাম যে আমাদের যেহেতু মুসলিম মেজরিটি পিপল বাংলাদেশে আমাদের মানুষ এখন সক্ষম তাদের সক্ষমতা বেড়েছে তা হাজিদের সংখ্যা বাড়ানোর জন্য কোটা তারপরে এবার দেখেছেন যে এক লক্ষ সাতাশ হাজার সতেরো হ্যাঁ সতেরো না সাতাইশ এক লক্ষ সাতাইশ হাজার তারা নিচ্ছে আজি পারমিশন দিচ্ছে গত বছর ছিল এক লক্ষ এক হাজার এখন আমি ওখানে গিয়ে আমি যেটা লক্ষ্য করেছি যে সৌদি আরবের সাথে কিন্তু আমাদের সম্পর্কটা এখন অতীতের যে কোনো সময়ের সাথে অনেক অনেক বেশি ভালো জুন মাসে মাননীয় প্রধানমন্ত্রী যখন সফর করেছেন সে সফর মধ্যে দিয়ে রিলেশনটা বিল্ড আপ হয়েছে এবং সৌদি আরব কর্মী নেওয়ার ব্যাপারে ওপেন করার বিষয়টা এটা তখনই কিন্তু ফাইনালাইজ হয়েছে এই কারণে আস্তে আস্তে রেটটাও কমে আসছে আমরা চাচ্ছি যে এটাকে যে এক লক্ষ পঁয়ষট্টি হাজার করা হয়েছে সেখানে আমরা থাকবো এবং আমরা পাঠাতে সক্ষম হব আর সৌদি আরবে নারী আমার ব্যক্তিগত মতামত হলো যে আমাদের নারীরা যদি যেতে না চায় পাওয়া এখন পাওয়া যাচ্ছে না খুব কম কিন্তু সৌদি এদের বোঝাইতে হবে যে তারা এখন একটা আপনি জানেন আপনি তো আমার সে ভালো জানার কথা যে সৌদি আরবে নারী কর্মীদের ক্ষেত্রে এখন একটা দুই তিনটা কোম্পানি বা মানে ওরা একটা ইস্টাবলিশ করছে কীরকম বাসায় না এর মধ্যে কিছু প্রবাকাণ্ডাও আছে আসলে একটা ঘটনা আমি আপনাকে বলি যে বাংলাদেশ থেকে ওনারা বলতে পারবে কত লক্ষ ইয়ে নারী শ্রমিক গেছে তার মধ্যে নির্যাতিত হয়েছে কয়জন সেটা যদি আপনার সংখ্যা ইয়ে করেন তাহলে নগণ্য খুবই একদম এটা হয়নি কি আপনি শুরু অত্যন্ত ভালো মানুষ পত্রিকা কি আসে আর আপনি একটা অঘটন গঠন দেখবেন সারা যত টেলিভিশন আছে সব ফলো করে আসতেছে ফেসবুকে আসতেছে রকম এটা ছিল অন্যতম কারণ আরেকটা হলো আসলে নারী শ্রমিক উনি ভালোই বলছে যে নারী শ্রমিকদের যে সুযোগ এখন ওখানে আসছে যারা বেতনও ভালো পয়সাটাও একদম ওখানে এমন এমনভাবে আইন করছে পয়সা না দেওয়া বেতন না দেওয়া না দেওয়া কোনো সুযোগ নেই এবং এখন 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 সেটাই বলছি আমি এটা আইন সিস্টেমটা খুব সুন্দর করছে সেটা একটা কোম্পানি যেমন আবদুল্লাহ গুলি একটা লোক আছে এখন তুর্কিতে ও কি করে ওর একটা কোম্পানি খুলছে সে তার বাস আছে রেয়াদে অনেকগুলা মিনি বাস আছে বাস আছে এরা কি করে প্রত্যেকটা বাসায় ওই যে আগে কন্টাকা যেমন এখানে মেয়েদেরকে বেতন দেয় এক হাজার টাকা বা নয়শো টাকা ওরা ওখান থেকে কন্ট্যাক্ট করে আঠারোশো বা দুই হাজার এর চল্লিশ জন বা পঞ্চাশ জন মেয়ের পিছনে একজন ড্রাইভার ওই সারা দিন সকালবেলা করে নামাই দিব বাড়ি বাড়ি আবার দুপুরে নিয়ে আসবে আবার দুইটার সময় নামাই দেয় সন্ধ্যার সময় আবার নিয়ে আসবে এটা অত্যন্ত বেস্ট এটাতে কিন্তু আরও নিরাপত্তাটা আরো জোরদার হলো সেই ক্ষেত্রে গরিব যারা উত্তরবঙ্গে যারা বিভিন্ন এলাকা অত্যন্ত গ্রামের অবলিত নারীরা আমার মনে হয় এটাতে আমরা একটু আপনাদের কাছ থেকে একটু একটু লন্ডনে যেতে চাই লন্ডনের আসলে ওখানে তো আমাদের সাধারণ শ্রমিকরা যায় না একটু শিক্ষিত শ্রমিকরা যায় বিশেষ করে আমাদের কারি ইন্ডাস্ট্রি একটা বিরাট সম্ভাবনা এবং আমাদের ইংল্যান্ড থেকে প্রচুর পরিমাণ রেমিটেন্স আসে বাংলাদেশে এবং কারি ইন্ডাস্ট্রিতে যে অচল অবস্থা সেই অচল অবস্থা যদি দূর হয় তাহলে ওখানে কর্মসংস্থান অনেক বাড়বে এখন এই প্রক্রিয়াটা নিয়ে তো আপনারা অনেক দিন থেকে দেন দরবার করছেন সেই দেন দরবারে কী কোনো সফলতার মুখ দেখছেন কিনা না আমরা তো আসলে ইন্ডাস্ট্রিউজ ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রি যেটা আমরা এখানে করেছি এবং আপনি যেটা বলছেন আমরা কিন্তু বিগত আড়াই বছর ধরে সাথে ফাইট করে যাচ্ছি একটা আশা আছে আমাদের যেহেতু হচ্ছে আমাদের যে যেটা এটা হবে মার্চ মাসে মার্চ মাসে হওয়ার পরে আমরা দুই বছর সময় পাবো ইউরোপ থেকে বাইরে আসার যখন আমরা ইউরোপ থেকে বাইরে আস চলে আসবো তখন তো আমাদের এই ইন্ডাস্ট্রিকে টিকে রাখতে হলে আমাদের লুকের প্রয়োজন তাই না তখন একটা সম্ভাবনা আছে যে কমনওয়েলথ কান্ট্রি যেগুলো আছে সেই কমনওয়েলথ কান্ট্রি থেকে যদি আমাদের অ্যালাউ করে লোকদের নেওয়া তখন আমাদের একটা সুযোগ হবে বাংলাদেশ থেকে কিছু লোক দেওয়ার আচ্ছা আমরা জন্য একটা আশাবাদ সেটা এটা নিয়ে তো অব্যাহতভাবে কি আপনারা কথাবার্তা বলছেন আপনাদের এই দাবির প্রতি কি ওখানকার রাজনৈতিক দলগুলোর অবস্থানটা কি লেবার পার্টি বা কনজারভেটিভ রাজনৈতিক দলগুলোর আসলে অবস্থা বেশ ভালো না অ্যাট দ্য মোমেন্ট কারণ ইংল্যান্ডের ইকোনমি এখন অত্যন্ত মানে নাজুক অবস্থা কারণ আপনারা নিজেরাই জানেন যে পাউন্ড কতটুকু ড্রপ করছে যেখানে হান্ড্রেড টাকা ছিল এক পাউন্ডে এখন হচ্ছে নাইনটি টাকা হ্যাঁ প্রায় ফোরটি টাকা ডিফারেন্স অনলি উইদিন লাস্ট টু মান্থসে রাইট হ্যাঁ তো সেখানে হচ্ছে কি আপনার ইংল্যান্ডে প্রত্যেকটা গুডসের প্রাইস হাই হচ্ছে আমি যখন আসলাম এখানে এক সপ্তাহ আগে আসার সময় দেখলাম যে ওরা নিউজে হেডলাইন নিউজে দেখলাম যে টেন থেকে ফিফটিন

একটা কাজের মেয়ে ঘরে আনার জন্য যে পরিমাণ আরবীদের টাকা লাগে বাংলাদেশের তিন লক্ষ টাকা যেখানে আপনার এজেন্সিতে দিয়ে অ্যাডভান্স দিয়ে মেয়ে আনতে হয় সেইখানে আমাদের দেশের মহিলাদেরকে অন্য দেশে পাঠানোর এক নম্বর কোনো কারণ নেই এর জন্য মান সম্মান অনেক একটা বড় জিনিস হ্যাঁ আমি উনিশ বছর ধরে বিদেশ করতেছি আমার ছোটখাটো বিজনেসও আছে আমার দেখা মতে মহিলাদেরকে সবচেয়ে বেটার বিদেশ

মধ্যপ্রাচ্যে বা বিদেশে না যায় তার বদলে গার্মেন্টস সেক্টরে তাদের প্রোভাইড করার কথা আপনি প্রস্তাব দিচ্ছেন জি বাইরের সভাপতি আপনি বলবেন এই ব্যাপারে এটা আপনারা দেখেন বিশ্বায়নের এই যুগে সম্ভব যেখানে এটা বিশ্বায়নের এই যুগে সম্ভব না এই কারণে যে আমাদের পাঁচ লক্ষ নারী শ্রমিক কিন্তু বিদেশে কাজ করছে বিভিন্ন দেশে এটাকে এখন আপনি ফিরিয়ে আনতে পারবেন না আর ছোটখাটো ঘটনা এটা দেশের মধ্যেও ঘটে বিদেশেও ঘটে উন্নত দেশেও ঘটে আমি আর ওখানে সৌদি আরবের একটা বিষয় খুবই প্রশংসা সেটা হলো ভাই যে কথাটা বলছেন আমি তার সাথে একটু অ্যাড করি সেটা হলো সৌদি আরবে অনেক বাসাবাড়িতে ছেলে হোক মেয়ে হোক যে কাজ করে সৌদিরা যখন বিদেশে যায় বা দেশের ভিতরে আত্মীয় স্বজন বাড়িতে দাওয়াতে যায় সেম ট্রিটমেন্ট কিন্তু তারা করে আমেরিকা গেছে ও বাসার কাজের ছেলে কাজের মেয়েকে সাথে করে নিয়ে গেছে তাকে সমান মর্যাদা আচ্ছা সমান মর্যাদা দিচ্ছে এইটা একমাত্র মুসলিম কান্ট্রি সৌদি আরব এই মুসলিম কান্ট্রি বলেই মুসলিমদের পক্ষে এটা সম্ভব আমি মনে করি এই ভালো কথাগুলো প্রচার হয় না এটা কখনোই প্রচার হয় না এটা কারেক্ট কথা এটা কখনোই প্রচার হয় না এবং এটাই বেশি তারা অত্যন্ত আদর আপ্যায়নে থাকে ক্ষেত্র বিশেষে কোন কোন ক্ষেত্রে সেটা দুর্ঘটনা ঘটে দুর্ঘটনা আমি নিজে দেখছিলাম যে আমি যখন কি সৌদি আরব থেকে দেশে আসছিলাম দেখি একটা মহিলা কাঁদছে তা আমি আমার ধারণা দেখলাম মনে হলো যে উনি বোধহয় মানে নির্যাতিত হয়েছে তাই বললাম যে আপনি কি টর্চার হয়েছেন কি কয় না আমি বাচ্চাদের কথা মনে পড়ে আমার কান্না আসছে তাই আপনি তো দেশেই যাচ্ছেন তাহলে না এই যেখানে ছিলাম ওই লোকের তিনটা বাচ্চা আমি লালন পালন করতাম বাবা বাইরে ঘুরতো বিদেশ বিদেশ যেত আমার কাছেই থাকতো তো ওরা আসার সময় এত কান্নাকাটি করছে যে আমার নিজের এখন স্বীকার করতে সৌদি আরব আছেন আমাদের বাংলাদেশের ভাইয়েরা তারা এটা শিকার করবেন এবং এটাই সত্য কিছু কিছু ক্ষেত্রে এটা এখন দুষ্টা কোনো ক্ষেত্রে আমাদের পক্ষে হতে পারে একেবারে যে সব ওদের উপরে যাবে তাও না কিছু কিছু ভালো বলছেন বরং ওদের থেকে আমাদের না আমাদের আর একটা সমস্যা হয়েছে কি যে আমাদের মেয়েরা দূরে যখন যাচ্ছে তারা হোমসিক দ্যাট ইজ ফ্যামিলির প্রতি তাদের যে একটা টান হয়তো কেউ হাজব্যান্ড রেখে গেছে কেউ বাচ্চা রেখে গেছে কেউ বাপমা রেখে গেছে এই যে রক্তের একটা টান এইটা সে বলতে না এই জন্য গিয়ে পাগলের মতো হয়ে যায় বুঝতে পারছি আমি জেদ্দাতে গেলাম সেখানে আমাদের আমি থেকে বলা আমরা জিজ্ঞাসা করলাম এগুলি এদের সম্পর্কে যখন জিজ্ঞাসা করলাম আমাদেরকে বলে যে একটা মেয়েকে আমরা জিজ্ঞাসা করছিলাম সে চলে যাবে তার অভিযোগ হলো তাকে টর্সার করে তার উপরে নির্যাতন হয় তাকে যখন আমরা বললাম যে তুমি কাবা ঘরে যেয়া কাবা ঘরের সামনে গিয়ে তুমি এই কথাটা বলবা সত্যি কি ঘটনাটা ঘটছে তখন সে বলছে আমার স্বামী আমাকে শিখাই দিছে যে ছয় মাস হয়ে গেছে এখন গেল যে টাকাটা তো পেয়ে গেল সে তো এ টাকাটা উঠে গেছে তার লাভ হয়েছে এখন এই কথা যদি তুমি বলো তাহলে তোমাকে তোমাকে দেশে পাঠাই দিবে যখন বলছে কাপাগরের ঘরের সামনে যা বলতে হবে তখন সে সত্য কথা বলে দিছে এরকমও হচ্ছে আর একটি কথা যেটা ভাই বললেন

যেটা আপনি বললেন যে যুগে এটা প্রটেক্ট করা সম্ভব না বা এটা ঠিক হবে না এখান থেকে দিচ্ছে গভর্নমেন্ট না এমবেসি দিচ্ছে যেটা এটাকে আমরা চেষ্টা করছি আমরা রিকোয়েস্ট করব যে আমরা সহসা আমরা সৌদি আরব যাব একটা টিম আমাদের দুটো সেমিনার হবে একটা জেদ্দাতে একটা রিয়াদে আমরা সেখানে কথাগুলো তুলব কবে যাবেন আমাদের বুধবার 29 এরকম জানুয়ারি 29 এরকম মনে হয় আর কি ওখানে তো এখন বিষয়টা ওরা ইংল্যান্ডে আছেন ওখানে কি নারী পুরুষ খুব একটা বিভেদের কোনো সুযোগ আছে সবাই কাজ করতে যে কাজ না করবে সে নাকেই থাকবে কাজ করতেই হবে জি বাংলাদেশের একই ঘটনা জি জি অবশ্যই আসছি আপনাদের কাছে আসছি দর্শক আমরা কাতারের আমাদের প্রতিনিধি ইসুপ পাটরি একটি রিপোর্ট দেখে আমরা আবার এই আলোচনায় ফিরব ভারতীয় সঙ্গীত শিল্পী শ্রেয়া ঘোষালের কনসার্ট হয়ে গেল কাতারে আলী বিন হামাদ আল আত্মিয়া এরমিয়ে স্টেডিয়ামে গানকে শ্রোতাদের মন জয় করেন টানা চারবার জাতীয় পুরস্কারে ভূষিত এ গুণী শিল্পী শ্রেয়া ছাড়াও অন্য শিল্পীরা অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন দর্শক আমরা দেখলাম আমরা একটু আবার একটু মালয়েশিয়ার প্রসঙ্গে একটু ফিরতে চাই মালয়েশিয়ার এই প্রক্রিয়াটা আপনারা কিভাবে সফল হলেন কোনটা যে এই চৌত্রিশ হাজার টাকায় কর্মী প্রেরণের ব্যাপারে এই প্রক্রিয়াটা হাজার টাকায় তো প্রক্রিয়াটা হলো এটা হলো যে আপনার মাইগ্রেশন কস্ট যেটা কমানোর এটা কিভাবে হবে এটা 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 কি মালেশিয়ার নিয়োগ দাতারা এখনি আসবেন না মানে এটা কি জিটু রিক্রুটিং কিভাবে হবে জি জি না রিক্রুটিং তো যখন রিক্রুটিং তো মালেশিয়ান নিয়োগ যদি না আসেন তাদের ইন্টারভিউ তো তারা নেবে আচ্ছা তারা ইন্টারভিউ নেবে তারা করবে সিলেক্ট করবে আচ্ছা এখানে তো সবকিছু আপনার মানে ধরেন যারা মালিশে যেতে চায় তারা কোথায় কার সাথে কিভাবে যোগাযোগ করবে

কোন কোম্পানি এই ক্ষেত্রে কি আপনারা ট্রাই করবেন নাকি যে যে সমস্ত কোম্পানি রিক্রুট করবে তারা যাতে একটা বিজ্ঞপ্তি দেয় বিজ্ঞাপন দেয় এবং সরাসরি যাতে সেই সব এটা বিজ্ঞাপন যাবে এটা ওয়েবসাইটে যাবে ওয়েবসাইটে গেলে তারা এটা দেখতে পাবে এবং এইখানে যেটা আগে যেটা কর্মী বেশি হয়তো পঞ্চাশ জন অ্যাপ্রুভাল হয়েছে পারমিশন পাইছে পঞ্চাশ জন ওখানে শূন্য লাগে পাঁচশো বানাই দিছে যখন এই পাঁচশো এসে গেছে পঞ্চাশ জনের চাকরি হয়েছে বাকিগুলি চাকরি হয়নি ফলে যে অবৈধ হয়ে গেছে এটা বারবার আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এসে গেছেন উনি সাড়ে তিন লাখ পর্যন্ত রিকোয়েস্ট করে বৈধ করতে পারছেন তো এই এইটা তো বারবার সম্ভব না এখন যেটা এখন সিস্টেমটা হলো যে এমপ্লয়ার সে মালয়েশিয়ান যে সিস্টেম প্রোভাইডার আছে যে কোম্পানি তাকে সে ডিমান্ডটা দিবে ডিমান্ডটা দিলে সেই ডিমান্ডটা গভর্নমেন্টটাকে অথরাইজ করা হয়েছে সেই ডিমান্ডটা এখানে চলে আসবে এর ভিত্তিতে যে একটা লুকও এই একটা বেশি যাওয়ার কোনো সুযোগ এখানে আর নাই বুঝতে আপনাদের কাছে দর্শক আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরছি সঙ্গেই থাকুন সুপ্রিয় দর্শক আবারও স্বাগত এলিন ফুড প্রবাসী মুখ অনুষ্ঠানে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের অতিথি আমার প্রান্তে বেনজির আহমেদ সভাপতি বায়রা আর ডানে আছেন অলি খান ইংল্যান্ড প্রবাসী সেলিব্রিটি সেফ এবং তার পাশে আছেন আবুল কালাম সৌদি প্রবাসী ব্যবসায়ী অলি খান আপনার কাছে আবার আসি যে কার ইন্ডাস্ট্রির একটা তো দীর্ঘ ঐতিহ্য আছে আছে যদিও আমাদের দুঃখের সঙ্গে বলতে হয় এটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট হিসাবে আমাদেরকে পরিচয় দিতে হয় এখনও কিন্তু মূলত আমরা জানি যে এটা বাংলাদেশিদের ইয়ে এবং এই কারি ইন্ডাস্ট্রিতে অর্থাৎ রেস্টুরেন্টগুলোতে বাংলাদেশিদের এক আধিপত্য আছে সেই অবস্থানটা এখন এখন কি পর্যায়ে আস্তে আস্তে এই ইন্ডাস্ট্রিটা সংকুচিত হচ্ছে না অবস্থায় আছে আমি বলছি আপনি যারা একটু বলছেন যে এটা কার ইন্ডাস্ট্রি এখনও ইন্ডিয়ান নামে চলতেছে হ্যাঁ আসলে কার ইন্ডাস্ট্রি এটা কিন্তু অনেক বড় ইতিহাস আছে সর্বপ্রথম যে কারি হাউস ইংল্যান্ডে খোলা হয় সেটা খোলা হয়েছিল এইটিন ও নাইনে তারপরে দিন গ্যাপ গেছে

তো সেইভাবে আগে ওখান থেকে শুরু হয়েছিল এবং এটাকে যখন আমাদের লোকরা যখন আমাদের পূর্বপুরুষরা যখন এই দেশ থেকে গেছিল তখন কিন্তু তারা বায়া কলকাতা অথবা করাচি হয়ে গেছিল হ্যাঁ এবং সেই জন্য এগুলার একটু টাচ রয়েছে আর কি বাট এখন কিন্তু কারেন্ট নামগুলো অনেক পরিবর্তন হচ্ছে এবং বাংলাদেশের নামে সেগুলো চেঞ্জ হচ্ছে আস্তে আস্তে হচ্ছে বাট কারেন্ট বর্তমান অবস্থা আসলে বেশ ভালো না কারণ বর্তমান আমরা স্টাফ সংকটে ভুগছি এবং এখানে প্রায় বিশ হাজার ভ্যাকান্সিজ আছে যেখানে আমরা ইমিডিয়েটলি আমাদের লুকের প্রয়োজন এই লুকরা আমরা পাচ্ছি না এর একমাত্র রিজনটা হচ্ছে যখন ইউরোপিয়ান ইউনিয়নের সাথে আমরা গ্রেট ব্রিটেন ছিলাম আর এখনও আছি আমরা তখন ওদেরকে একটা প্রায়োরিটি ছিল যে ইউরোপিয়ান ইউনিয়ন ইউনিয়নের লোকদেরকে প্রায়োরিটি দেওয়ার কাজের এবং আমাদের যে সাউথ এশিয়া থেকে যে লুক নেওয়া হতো সেটা একটা কোটা ছিল যে স্কিল মাইগ্রান্টার সাতশো বেতন দেওয়া হতো সেটাকে আপনার চেঞ্জ করে বিগত দেড় থেকে দুই বছর আগে এখন নেওয়া হয়েছে সেটাকে পঁয়ত্রিশ হাজার পাউন্ডে একটা ছোটো বিজনেসের জন্য পঁয়ত্রিশ হাজার পাউন্ড বেতন দেওয়া মানে খুব একটা টাফ হয়ে যায় সেই জন্য এখান থেকে নেওয়া যাচ্ছে না এবং তাদের যে আইন ছিল সেই আইনটা ওরা কিন্তু অনেক কঠিন করে ফেলেছে আচ্ছা সেই আইনটা কঠিন করার কারণে বিগত দুই বছর আগে আমরা কোনো লোক ওখানে নিতে পারতেসি না সেই জন্য ইন্ডাস্ট্রিটা একটু দশের দশের দিকে চলে যাচ্ছে এবং এখানে অনেক রেস্টুরেন্ট বন্ধ হচ্ছে আমরা প্রতি সপ্তাহে হেডলাইনে থাকে আমি ওখানে স্কাই বিবিসি সব নিউজে আমি কভার করছি এই ইন্ডাস্ট্রির নিয়ে আলোচনা করেছি এবং আমরা গভর্নমেন্টের সাথে ফাইট করেছি এবং করতেছি এখনও বাংলাদেশ ক্যাটার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কারণ আমি এটারও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং আমরা ওদেরকে বলতেছি দেখো এই ইন্ডাস্ট্রি কন্ট্রিবিউট করে ফোর পয়েন্ট ফাইভ বিলিয়নস টু দি ব্রিটিশ ইকোনমি এবং এটা হচ্ছে ফোর্থ লার্জেস্ট ইন্ডাস্ট্রি ইন ইউনাইটেড কিংডম বিরাট একটা ব্যাপার এটা এবং এটা এত বড় একটা ইন্ডাস্ট্রি যেখানে হান্ড্রেড অ্যান্ড লোক কাজ করে এখন যদি এরকম রেস্টুরেন্ট বন্ধ হয় দিনের পর দিন তাহলে এদেশে ব্রিটিশ ইকোনমিতে এটা প্রভাব ফেলবে এবং আমাদের বাংলাদেশি ইকোনমিতেও প্রভাব ফেলবে আমি মনে করি কারণ আমাদের ওখান থেকে অনেক রেভিনিউস তো এখানে আসছে আসছে এইটা আসলে আমার মানে তাদের স্বার্থে তো দরকারই আমাদের স্বার্থেও আমাদের একটা উদ্যোগ নেওয়া উচিত মানে এটা কিন্তু সরকার কি এই ব্যাপারে কি ব্রিটিশ গভর্নমেন্টের সাথে কথা বলে নাকি না এটা মনে করে ব্রিটিশ গভর্নমেন্ট এটা তাদের সংকট সুতরাং তাদের সংকটটা তারা না আমি আমরা যখন এখানে আসার পরে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমাদের একটা মিটিং হয়েছে এবং সেই মিটিংয়ের মাধ্যমে আমাদের এই ইয়েগুলো আমরা তুলে ধরেছি কথাগুলো তুলে ধরেছি যে আমাদের ইন্ডাস্ট্রি এরকম এরকম অবস্থায় যাচ্ছে এবং উনি বলছেন যে ঠিক আছে ওনার তরফ থেকে উনি একটা ইয়ে করবেন ওই ব্রিটিশ সরকারের কাছে একটা একটা উদ্যোগ নেবেন দিবেন হ্যাঁ এটা মাননীয় প্রধানমন্ত্রী আশ্বাস আশ্বাস দিয়েছেন উনি জি দর্শক আরও একজন দর্শক আছেন প্রবাস থেকে দর্শক যুক্ত হয়েছেন এই মুহূর্তে জি আপনার নাম বলুন এবং কোথা থেকে বলছেন জি আমার নাম আবুল খায়ের আমি লিবিয়া থেকে বলছি লিবিয়া থেকে জি বলুন জি আমি লিবিয়ার একটা পুরানো শহর নাম হলো সাব্রাতা

পড়ছে মানে আমি তো আপনার এখানে যখন যুদ্ধ শুরু হলো এপ্রিল পর্যন্ত এপ্রিলের বিশ তারিখ পর্যন্ত আমি এখানে ছিলাম বিশ তারিখে লাস্ট ফ্লাইটটা পাঠালো তিনুসিয়ায় ওই ফ্লাইটে আমাকে মিস্টার ফরেন অ্যাফেয়ার্স থেকে ফোন করেছিল চলে যাওয়ার জন্য আচ্ছা তো তখন আমার যাবার অ্যাটিটিউড ছিল না কারণ আমার সিটিটা মানে সেফ ছিল এবং এখানকার লোকজন

লোকেরা সাগর পাড়ে দিচ্ছে মানে আমার থেকে ধরুন কত দুই দুই কিলোমিটার দূর হবে না যে সি বিচ মানে আমার বাসা থেকে দুই কিলোমিটার দূর হবে না জি জি তো ওইখান থেকেই ওই আমাদের দেশ দেশ থেকে লোকেরা আসতেছে মানে সঠিক পথে আসতেছে না সব উল্টাপাল্টা পথে আসতেছে এবং পথে কষ্ট পাচ্ছে এবং কারো কেউ প্রপার ডকুমেন্ট নিয়ে আসতে পারতেছে না এখানে আসার পরে লোকেরা কষ্ট পাচ্ছে বিভিন্ন জায়গায় আর কে ফেলে মানে লিবিয়ার উদ্দেশ্যে আসছে না লিবিয়া হয়ে কোথাও যাচ্ছে না এখানে তো অ্যাকচুয়ালি মানে আমি দু একজনের কাগজপত্র দেখলাম ওদের ওদের অনেকের পাসপোর্টই নেই আর যাদের কাছে পাসপোর্ট আছে ওর মধ্যেই লিবিয়ায় লিবিয়ার জবেরই ভিসা আছে এবং সেই বিষয় নাকি বাংলাদেশ থেকে রেসিড ভিসা প্লাস একজিট লেন্সি ভিসা করানো সেই লোকগুলো এখানে এসেই থাকছে না এরা এখানে কোনো ও দালাল টিম আছে ওদেরকে সমুদ্র ক্রস করিয়ে দেয়

ব্যবসার সঙ্গে জড়িত তারা বোধ এই সমস্ত সাথে যুক্ত এক একটু বলি ইন্টারভিউ করি এটা হলো এরা বিভিন্ন যেমন মালয়েশিয়া মালয়েশিয়া অবৈধ অনেক শ্রমিক আছে এরা ওখান থেকে রিক্স নেয় বুঝছেন

যেমন আপনার যদি মালয়েশিয়া থেকে যায় সেটা আমাদের গভর্নমেন্ট কিভাবে রোধ করবে তা পাসপোর্ট নাই কিছু নাই সে বাঙালি নাকি সে ইন্ডিয়ান নাকি রোহিঙ্গা তো বুঝবার তো কোনো উপায় নেই

খরচটা আমাদের যে রিক্রুটিং এজেন্সিগুলো আছে তারা যখন কি তাদের 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 মাধ্যমে যখন যাবে তো তো একটা মিনিমাম লাভেরও ব্যাপার আছে যে তারা পুরো প্রক্রিয়াটা করবে তাহলে অংশটা কি থাকবে হ্যাঁ তাদের আছে এখান থেকেই তারা সেটা পেয়ে যাবে সেটা কোনো সমস্যা নাই সমস্যাটা হলো এখন মালয়েশিয়ার দীর্ঘদিন বন্ধ আছে এই বন্ধ মার্কেটটাকে ওপেন করা যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উদ্যোগ নিয়েছেন এবং আজকে এখন

আমার জানা মতো ছাপ্পান্ন হাজার এটা যেটা কথা যেটা বলছি সেটা এখনো করতে হবে ছাপ্পান্ন হাজার উপরে সম্ভবত আর আপনার যেটা এখনো করতে হবে যেটা আগে হয়ে গেছে সেখান থেকেও যদি দেখা যায় তারটা রেজিস্ট্রেশন আছে তো তো রিক্রুট হয়ে গেল তারা নতুন করে আর করতে হবে ভাই আমাদের হাতে সময় নেই আপনাকে ধন্যবাদ জানাচ্ছি অলি খান এবং আব্দুল কালাম ভাই তিনজনকে ধন্যবাদ জানাচ্ছি দর্শক আসলে এই সংক্রান্ত আলোচনা অনেক এবং নিশ্চয়ই সবারই মধ্যে অতৃপ্তি আছে যে এই বিষয়ে আরও কথা বলতে চান নিশ্চয়ই সুযোগ থাকবে আমাদের প্রতি সপ্তাহে এই অনুষ্ঠান যারা অতিথি আছেন তাদেরকে দাওয়াত থাকলো যারা আসতে পারেনি তাদেরকেও দাওয়াত থাকলো আজ এই পর্যন্তই দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন আমার শেষ করার আগে প্রবাস থেকে পাঠানো প্রতিবেদন দেখতে দেখতে আমরা এই অনুষ্ঠান থেকে বিদায় নেব বাহরাইনের একজন সফল ব্যবসায়ী বাংলাদেশের টাঙ্গাইল জেলার মোহাম্মদ মুক্তার হোসেন দু সালে তিনি বাহরাইনে এসে কঠোর পরিশ্রম করে প্রতিষ্ঠা করেন যাহারা আদিল বিল্ডিং অ্যান্ড সাপ্লাই কোম্পানি নামে একটি প্রতিষ্ঠান সঠিক পরিকল্পনায় এবং কঠোর পরিশ্রমের ফলে আজ তার প্রতিষ্ঠানে তিন শতাধিক শ্রমিক কাজ করছে বর্তমানে ব্যবসার পরিধি বাড়ায় তার প্রতিষ্ঠানে চারশো শ্রমিকের প্রয়োজন বলে জানান তিনি

আমি যার আজি সাপ্লাই থেকে দীর্ঘ তিন বছর চাকরি করতেছি ইনশাল্লাহ আমি প্রতি মাসের বেতন মাসের পাঁচ তারিখে কোম্পানি আমার ক্যাশ বেতন দিচ্ছে আমার কোনো সমস্যা নাই পরিবেশ পেলে দেশে বিনিয়োগে আগ্রহী মুক্তার তিনি বাহারাইনে বাংলাদেশ দূতাবাস ও বাংলাদেশ সরকারের সহযোগিতা কামনা করেন বাংলাদেশ থেকে আমার বেকার বাইরে সমস্যা জেনে এসে আমার কোম্পানিতে আইনা আমি কাজ এর ব্যবস্থা করতে পারি এরপরে সকলের কাছে আমি যাওয়া থাকি জীবিকার তাগিদে দূর পরবাসে কঠোর পরিশ্রম করলেও দেশে পরিবার নিয়ে সংখ্যায় থাকেন প্রবাসীরা সৌদি প্রবাসী সুনামগঞ্জের ছাতকের শিবনগর গ্রামের সাব্বির আহমেদ অনেক দিন ধরে সৌদি আরবের মক্কায় স্বজনদের মুখে হাসি ফোটাতে নিরলস পরিশ্রম করছেন তিনি কিন্তু দেশে তার বাড়িতে ডাকাতির ঘটনায় উদ্বিগ্ন তিনি সাতই জানুয়ারি আমার বাড়িতে এক দল মুখোশদারী ডাকাত ডাকাতি করে স্বর্ণ অলঙ্কার সহ পনেরো লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায় আমি সুস্থ বিচার চাই আমি প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানাচ্ছি যখন এক ঘটনার বিচার চান তার প্রবাসী সহকর্মীরা আই একটা টাকা পয়সা শোনা লক্কা বলিছে দিতে পারে এগুলো আমাদের প্রাণের দাবি আমরা প্রবাসীর থেকে মাননীয় বদল মন্ত্রী কাছে 탁ুল আবেদন উনি প্রবাসী মক্কায় থাকেন মনির বাড়ি ডাকাতি হইছে প্রশাসন এখন পর্যন্ত উনি কোনো লব্ধ করতে পারে না আমরা এক বিশ্বস্ত বিচার চাই মায়ের ভাষায় কথা বলা প্রতিটি শিশুর অধিকার প্রতিপাদ্যে ইটালির ভেনিস বাংলা স্কুলের আয়োজনে বই বিতরণ উৎসব পালিত হয়েছে এ সময় উপস্থিত ছিলেন স্কুলের সভাপতি সৈয়দ কামরুল সারওয়ার রাষ্ট্রদূত আব্দুল সবাহান শিকদার কোটি শনিবার বিকেলে ইটালির জল কন্যা ভেনিসের মেস্রে উপশহরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় রাষ্ট্রদূতকে শুভেচ্ছা জানিয়েছেন প্রিয়া বক্তব্য রাখেন এম ডি আক্তারউদ্দিন দেখামণি মিজানুর রহমান পলাশ রহমান প্রমুখ অনেক আমরা খুশি রাষ্ট্রদূত শিশু কিশোরদের হাতে বই এবং চকলেট তুলে দেন দুদেশের জাতীয় সঙ্গীত দিয়ে শুরু করা বই উৎসবে গান এবং নৃত্য পরিবেশন করেন প্রিয়া এবং সৈয়দ সোফিয়া